আজকের বাইরের কাজে ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে কোয়ারেন্টাইন অলিম্পিয়াড সম্পর্কে বলছি। তালুকদার একাডেমি তোমাদের এই কোয়ারেন্টাইনকে আরও প্রাণবন্ত, আরও উজ্জ্বল, আরও প্রফুল্ল করতে কোয়ারেন্টাইন অলিম্পিয়াডের আয়োজন করেছে। কোয়ারেন্টাইন অলিম্পিয়াড বিষয় হচ্ছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ, যেহেতু এটা মুজিব বর্ষ আর কোয়ারেন্টাইন সময় চলছে, তাই আমরা এটা নাম দিয়েছি কোয়ারেন্টাইন অলিম্পিয়াড। কোয়ারেন্টাইন অলিম্পিয়াডের বিষয় বঙ্গবন্ধু বাংলাদেশ। এখানে বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে প্রশ্ন করা হবে প্রতিটি ক্যাটাগরিতে। এখানে চারটি ক্যাটাগরি রয়েছে, প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি, সিনিয়র। চারটি ক্যাটাগরি। প্রাইমারি ক্যাটাগরিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। জুনিয়র ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। সেকেন্ডারি ক্যাটাগরিতে নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এবং এসএসসি 2020 সালে যারা পরীক্ষা দিয়েছে তারা অংশগ্রহণ করতে পারবে। আর সিনিয়র ক্যাটাগরিতে একাদশ, দ্বাদশ, এসএসসি 2020 এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এই ইভেন্টে তোমাদের জন্য রয়েছে বিশাল অঙ্কের একটি প্রাইজ মানি। এই ইভেন্টে আমাদের ইয়ুথ পার্টনার হিসেবে আছে ইয়ুথ অপরচুনিটিস বাংলাদেশ। তোমরা ইভেন্টটির সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা ফেসবুক ইভেন্টে জয়েন করতে পারো। এছাড়া আমার তালুকদার একাডেমি ফেসবুক পেজে এই বিষয়ে বিস্তারিত বলা আছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তালুকদার একাডেমি ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে, ইভেন্টের লিঙ্ক দেওয়া আছে। আর তোমরা যে রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশনের জন্য লিঙ্কটি দেওয়া আছে। রেজিস্ট্রেশন সর্বশেষ সময় 22 সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর রাত 11:59 মিনিটে রেজিস্ট্রেশন শেষ হবে। আর তোমাদের ইভেন্টটি হবে 26 সেপ্টেম্বর রাত 8টা থেকে 10টা পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাদের ইভেন্টটি সম্পন্ন হবে। আর এই ইভেন্টে আমরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিচ্ছি, যারা তোমাদের নিজস্ব ক্যাম্পাসে নিজেদের নেতৃত্ব গুণাবলী দিয়ে তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে অলিম্পিয়াডে অংশ নিতে বলতে পারো। ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগের জন্য আমাদের নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। আর ক্যাম্পাস বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডররা পাবে বিশাল অঙ্কের একটা প্রাইজ মানি, একটা সার্টিফিকেট, এবং সবাই যত ক্যাম্পাস অ্যাম্বাসেডার হবে সবাই সার্টিফিকেট পাবে। আর যারা অংশগ্রহণ করবে তারা অবশ্যই পার্টিসিপেশন সার্টিফিকেট পাবে, বিজয়ীরা পাবে বিশাল অঙ্কের একটা প্রাইজ মানি। তো ক্যাম্পাস অ্যাম্বাসেডার ইভেন্ট লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর কোয়ারেন্টাইন অলিম্পিয়াডের ইভেন্ট লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সকলকে স্বাগতম। তোমরা সবাই জানো যে তোমাদের পর সংসদ টিভিতে যতগুলো ক্লাস হয়েছিল সবগুলো ক্লাসের বাইরের কাছে ভিডিও তালুকদার একাডেমিতে প্রকাশিত হয়। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা আগস্ট মাসে যতগুলো ক্লাস হয়েছিল সংসদ টিভিতে সপ্তম শ্রেণীর জন্য সবগুলো ক্লাসের বাইরের কাজগুলো আমরা একসাথে একটা ভিডিও এখন দেখবো। তার আগে বলে রাখি, যারা এপ্রিল থেকে জুলাই পর্যন্ত বাইরের কাজগুলো করনি তারা সেই বাইরের কাজগুলো করে নিবে, কারণ তোমাদের যেহেতু বার্ষিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, তো সেখানে একটা প্রমোশনাল টেস্ট হবে। তো ওই টেস্টে তোমাদের সংসদ টিভিতে যতগুলো ক্লাস হয়েছিল সেই ক্লাসের বাইরের কাজ এবং সেই বাইরের কাজের উপর একটা পরীক্ষা, দুইটা মিলে তোমাদেরকে পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হবে। তো তোমাদের তোমরা বুঝতেই পারছো এটা কতটুকু গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্ব বহন করছে তোমাদের জন্য। তো যারা এখনও বাইরের কাজগুলো করেন তারা আই বাটনে ক্লিক করে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সবগুলো ক্লাসের প্লেলিস্ট পেয়ে যাবা। সেখানে প্লেলিস্টগুলোতে প্রাক প্রাথমিক থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত ভিডিওগুলো পাবে, সেখানে সপ্তম শ্রেণীর ভিডিওটি আছে। তো আজকে আমরা আগস্ট মাসে যতগুলো ক্লাস হয়েছিল সংসদ টিভিতে সেই ক্লাসগুলো দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তোমরা জানো যে তোমাদের রুটিন অনুযায়ী 1 থেকে 8ই আগস্ট পবিত্র ঈদুল আজহার জন্য বন্ধ ছিল। 9 আগস্ট থেকে তোমাদের ক্লাসগুলো শুরু হয়েছিল। 9 আগস্ট সপ্তম শ্রেণীর যে দুটি ক্লাস ছিল সেখানে ইংরেজি দ্বিতীয় পত্র, বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস হয়েছিল। 9 আগস্ট ইংলিশ সেকেন্ড পেপার হোমওয়ার্কটি ছিল চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, অ্যাট, অন, অ্যাট, ইন, ফ্রম, টিল, থ্রো, ইন। এই প্রিপোজিশনগুলো তোমরা এই ফিল ইন দ্য গ্যাপসগুলোতে বসাবা। এখানে গ্যাপসটা আমি পড়ে দিচ্ছি। ডিয়ার মোস্তফা ভাই, হাউ আর ইউ? ইট হ্যাজ বিন 3 মান্থস সিন্স আই সো ইউ লাস্ট। ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট সিলেট। আই ওয়াজ ড্যাশ সিলেট ড্যাশ 2001 ড্যাশ এপ্রিল 2009। আই লিভ ড্যাশ শিবগঞ্জ ড্যাশ সিলেট। ইউ হ্যাভ টু গো টু জাপলং ড্যাশ শিবগঞ্জ। এমসি কলেজ ইজ ড্যাশ দ্য টপ অফ এ হিলক। ইউ ক্যান্ট বাট স্টেয়ার ড্যাশ টি গার্ডেন্স ইন সিলেট বিকজ অফ ন্যাচারাল বিউটি। আই হোপ ইউ উইল এনজয় ইউর ড্যাশ ইন সিলেট কলল। এখানে একটা লেটার বোঝানো হচ্ছে, লেটার ডেজে ফিল ইন দ্য গ্যাপসগুলোতে যে যে প্রিপারেশন বসবে সেটা তোমরা ফিল আপ করে বাইরের কাজটি করে নেবে। পরবর্তী ক্লাস হয়েছিল বিজ্ঞান 9 আগস্টে। সেখানে তোমাদের সপ্তম থেকে সপ্তম শ্রেণী অধ্যায় ছিল বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার।
সরি, এখানে বাংলা বিশ্ব পরিচয় ক্লাস চেয়েছিল, দুঃখিত। প্রবীণ কারা, প্রবীণদের কেন সম্মান করা উচিত? তোমার পরিবারের মাঝে প্রবীণরা পরিচর্যা সংশ্লিষ্ট কোন অধিকারগুলো ভোগ করে, নিজ অভিজ্ঞতার আলোকে লিখো। তোমার পরিচিত কোনো প্রবীণ ব্যক্তি যেসব সমস্যার সম্মুখীন হন তার বিবরণ দাও। তারপর 10ই আগস্ট দুটি ক্লাস হয়েছিল, বাংলা দ্বিতীয় পত্র ও বিজ্ঞান। বাংলা দ্বিতীয় পত্র দশম অধ্যায় শব্দার্থ থেকে পড়ানো হয়েছিল। বাড়ির কাজ দেওয়া হয়েছিল ভিন্নার্থ শব্দ বলতে কী বোঝো, উদাহরণস্বরূপ আলোচনা করো। হাত ও ভালো শব্দ দ্বারা 3টি ভিন্নাত্মক বাক্য রচনা করো। তোলা ও ধরা ক্রিয়াপদ দুটিতে বিভিন্ন অর্থে ব্যবহার করে 3টি বাক্য রচনা করো। মাথা অথবা পা শব্দ যোগে বিশিষ্ট অর্থে 3টি বাক্য তৈরি করো। পরবর্তী ক্লাস ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে, সরি বিজ্ঞান থেকে। এখানে দ্বাদশ শতাব্দী থেকে পড়ানো হয়েছিল সূর্য চারদিকে পৃথিবী ঘোরে এবং সৌরজগতের গঠন ও পরিচয়। তোমরা তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল, তোমরা তোমাদের খাতা সৌরজগতের গঠন কাঠামোর একটি চিত্র অঙ্কন করো এবং গ্রহগুলোর নাম লিখো। কেন মানুষ আগে মনে করতো সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, বর্তমানে সূর্য এবং পৃথিবীর ঘোরা নিয়ে কোন মতবাদ গ্রহণযোগ্য? উপগ্রহ কি? তোমার পরিচিত একটি প্রাকৃতিক উপগ্রহের পরিচয় লিখো। 10ই আগস্টের পরে 11ই আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে ছুটি ছিল। 12ই এবং 13ই আগস্ট শুক্র শনিবার ক্লাস হয় না, তোমরা জানো। 14ই আগস্ট, সরি 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 12ই আগস্ট ক্লাস হয়েছিল, 12ই আগস্ট শুক্র শনিবার ছিল না। 12ই আগস্ট তোমাদের যে ক্লাসটি ছিল সেখানে হোমওয়ার্ক ছিল সেম তোমাদের 9ই আগস্টের হোমওয়ার্কটা। এখানে প্রিপোজিশন দিতে লিখতে বলছিল, বক্স ফিল ইন দ্য বক্স, তোমরা গ্যাপসটা তোমরা দেখে নিতে পারো বিটু স্টপ করে। 12ই আগস্টের পরবর্তী ক্লাস ছিল বাংলাদেশ বিশ্ব পরিচয়, এখানেও সেম 9 তারিখে যা যা হয়েছিল সেটা একটু ব্যতিক্রম। বাড়ি কাজটা ব্যতিক্রম, 9 মধ্যে থেকে পড়ানো হয়েছিল। বাড়ি কাজটা ছিল সমাজে নারীর ভূমিকা কেন গুরুত্বপূর্ণ তা আলোচনা করো। বাংলাদেশে নারী অধিকার সমূহ লিখো। আমাদের সমাজে নারী অধিকার অর্জনের পথে প্রধান বাধাগুলো চিহ্নিত করো। নারী অধিকার প্রতিষ্ঠা ও তাদের অবস্থান উন্নয়নে সরকারের গ্রহণ করার কয়েকটি পদক্ষেপ উল্লেখ করো। তারপরে উঠে 13ই আগস্ট দুটি ক্লাস, বাংলা দ্বিতীয় পত্র এবং বিজ্ঞান, দুটি ক্লাস হয়েছিল সপ্তম শ্রেণীর। বাংলা দ্বিতীয় পত্র দশম অধ্যায় থেকে পড়ানো হয়েছিল বিপরীতার্থক শব্দ বাক্য রচনা। বাড়ি কাজ দেওয়া হয়েছিল বিপরীতার্থক শব্দ বলতে কী বোঝো, বিপরীতার্থক শব্দের প্রয়োজনীয়তা কতটুকু? অনুচ্ছেদ থেকে বিপরীতার্থক শব্দগুলো খাতায় লিখো। অনুচ্ছেদে তোমরা দেখে নিতে পারো ডিস্টার্ব করে বা লিখে নিতে পারো, তারপর তোমরা বাড়ি কাজটি করে নাও। 13 আগস্ট পরবর্তী ক্লাস ছিল বিজ্ঞান থেকে, এখানে দ্বাদশ শতাব্দী থেকে পড়ানো হয়েছিল। বাড়ি কাজ দেওয়া ছিল রাতের আকাশে নক্ষত্র ছাড়াও আরও কিছু মহাকাশীয় বস্তু দেখা যায়, এমন কয়েকটি বস্তু সম্পর্কে লিখো এবং তোমার পরিবারের কোন সদস্যকে তা বলো। আমরা পৃথিবীর কোথায় বাস করি, এই পৃথিবীর আকার কেমন, একটি ছবি এঁকে দেখাও। কোন গতির জন্য দিন রাত সংগঠিত হয় এবং কীভাবে এই প্রক্রিয়াটি ঘটে তা ব্যাখ্যা করো। 13 আগস্টের পর 14 এবং 15 আগস্ট শুক্র এবং শনিবার ক্লাস হয়, তোমরা জানো। 16ই আগস্ট সপ্তম শ্রেণীর যে দুটি ক্লাস ছিল সেখানে বিজ্ঞান ছিল এবং ইসলাম নৈতিক শিক্ষা ছিল। বিজ্ঞান সৌরজগৎ আমাদের পৃথিবী থেকে পড়ানো হয়েছিল দ্বাদশ অধ্যায়। বাড়ি কাজ দেওয়া হয়েছিল ঋতু পরিবর্তনের জন্য পৃথিবীর কোন গতি দায়ী, তোমার যুক্তি দাও। বার্ষিক গতি না থাকলে কি হতো বলে তোমার মনে হয় ব্যাখ্যা করো। 16ই আগস্ট পরবর্তী ক্লাস ছিল ইসলাম নৈতিক শিক্ষা থেকে, সেখানে কোরআন হাদিস শিক্ষা থেকে পড়ানো হয়েছিল অধ্যায় 3। বাড়ি কাজ দেওয়া ছিল একটি উদ্দীপক, উদ্দীপকের আলোকে প্রশ্ন, উদ্দীপকটি আমি পড়ছি না, উদ্দীপকটা তোমরা ভিডিও ডিস্টার্ব করে দেখে নিতে পারো। প্রশ্নগুলো হচ্ছে মাকরাস কি, নাজিরে তেলাওয়াত বলতে কী বোঝায়, নাভিয়া দ্বিতীয় পর্যায়ে তাজবিদে যে কোন নিয়মটি ত্যাগ করেছে ব্যাখ্যা করো। নাভিয়াকে তার বাবা যে বিষয়টির প্রতি তাগিদ দিয়েছেন তা গুরুত্ব বিশ্লেষণ করো। 16ই আগস্টের পর 17ই আগস্ট বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় দুইটি ক্লাস হয়েছিল। বাংলা দ্বিতীয় পত্র দশম অধ্যায় শব্দার্থ থেকে পড়ানো হয়েছিল। বাড়ির কাজ দেওয়া হয়েছিল সমচ্চারিত শব্দ বলতে কী বোঝো, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। দ্বিতীয় অর্থ পার্থক্য দেখিয়ে বাক্য রচনা করো। অন্য অন্য, অশ্ব অশ্ব, আপন আপন, আষাঢ় আষাঢ়, কুজন কুজন, পার্থক্য দেখিয়ে বাক্য রচনা করবে, অর্থ লিখবে, অর্থ পার্থক্য দেখে বাক্য রচনা করবে। 17 আগস্ট পরবর্তী ক্লাস ছিল বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে, এখানে দশম থেকে পড়ানো হয়েছিল। বাইকে দেওয়া হয়েছিল মনে করো তোমার পরিচিত কারো বিয়ের কথাবার্তা চলছে এবং বরপক্ষ কনেপক্ষের কাছে যৌতুক দাবি করছে, সেক্ষেত্রে তুমি কী কী পদক্ষেপ নিবে। এখানে 17 আগস্টের বাড়ির কাজ, বাংলাদেশ বিশ্ব পরিচয়। 18ই আগস্ট গণিত এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় দুটি ক্লাস হয়েছিল। দশম থেকে পড়ানো হয়েছিল। বাড়ি কাজ দেওয়া ছিল কখন দুটি ত্রিভুজ সর্বসম হবে, দুটি ত্রিভুজ আঁকো যেখানে ত্রিভুজ এ বি সি এ, এ বি 5 সেন্টিমিটার, বি সি 6 সেন্টিমিটার, এ সি 7 সেন্টিমিটার, এবং ত্রিভুজ এম এন ও এ, এম এন 5 সেন্টিমিটার, এম ও 6 সেন্টিমিটার, এবং এ দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি।
তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এম এন ও এই ত্রিভুজ দুটি কি সর্বসম হবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তিগুলো লিখো। 18 আগস্ট পরবর্তী ক্লাস বাংলাদেশের বিশ্ব পরিচয়, সেখানে 10ম থেকে পড়ানো ছিল। বাইকে দেওয়া ছিল তোমার প্রতিবেশী কোনো মেয়ের মেয়ে শিশু বা তোমার সহপাঠী কোনো বান্ধবী বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে? 18 আগস্ট এবং 19 আগস্ট দুটি ক্লাস হয়েছিল, বাংলা ইংরেজি দ্বিতীয় পত্রিকা এবং ইসলাম ও নৈতিক শিক্ষা। এখানে ইংরেজি দ্বিতীয় পত্র থেকে ইউনিট 8 থেকে পড়ানো হয়েছিল। হোমওয়ার্ক ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পিকিং আপ লিঙ্কার্স ফ্রম দ্য বক্স বিলো, ইউ ক্যান ইউজ দ্য গিভেন লিঙ্কার্স মাল্টিপল টাইমস ইফ রিকোয়ার্ড, নেভারথলেস হোয়েন আনটিল এন্ড। আই লিভড অন রোজ স্ট্রিট ড্যাশ, আই ওয়াজ 11 ড্যাশ, মাই ফাদার গট আ বেটার জব ড্যাশ, ইউ কুড অ্যাফোর্ড টু মুভ টু আ নাইসার পার্ট অফ দ্য টাউন ড্যাশ, আই স্টিল ফেল্ট অ্যাটাচ টু মাই ওল্ড হোম ড্যাশ, আই রিটার্ন দেয়ার 10 ইয়ার্স লেটার অনলি টু অ্যাস্টন্ড বাই দ্য ওয়ে ইট হ্যাড চেঞ্জড। পরবর্তী ক্লাস ছিল ইসলাম নৈতিক শিক্ষা 19 আগস্টের, এখানে তৃতীয় থেকে পড়ানো হয়েছিল। বাড়ির কাজ দেওয়া ছিল সুরে আল কারিয়া বাংলা অনুবাদ করে ব্যাখ্যা করো। 20 আগস্টের দুটি ক্লাস ছিল বাংলা দ্বিতীয় পত্র এবং গণিত থেকে, সেখানে তোমার বাংলা দ্বিতীয় পত্র 10ম অধ্যায় এক কথায় প্রকাশ থেকে পড়ানো হয়েছিল। বাড়ির কাজ দেওয়া ছিল এক কথায় প্রকাশ বলতে কী বুঝো, সঠিক উত্তর টিক চিহ্ন দাও, মৃতের মতো অবস্থা যার যা পূর্বে দেখা যায়নি, অন্যদিকে মন যার, ডান পাশ থেকে যথার্থ বাক্যাংশ নিয়ে এক পথ করে শূন্যস্থান পূরণ করো। এটা আমরা পড়ছি না, তোমার ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারো। পরবর্তী ক্লাস গণিত 20 আগস্টের, 10ম অধ্যায় থেকে পড়ানো ছিল। বাড়ির কাজ দেওয়া ছিল ত্রিভুজ, মনে করো ত্রিভুজ পি কিউ আর একটি ত্রিভুজ যার পি কিউ ইকুয়াল পি আর এবং পি এস বাহু কোণ কিউ পি আর কে সমদ্বিখণ্ডিত করেছে, প্রমাণ করো কোণ পি কিউ আর ইকুয়াল কোণ পি আর কিউ। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য রুটিনটি দেওয়া আছে, তুমি রুটিনটি ডাউনলোড করে নিতে পারো, রুটিন মিলিয়ে তোমার ক্লাসগুলো মিলিয়ে নিতে পারো। এবং আরেকটা কথা বলে রাখি, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা খাতায় আলাদা আলাদা বাড়ি কাজগুলো করতে বলা হচ্ছে, তোমরা সেই প্রত্যেকটা সাবজেক্টের খাতায় আলাদা আলাদা খাতায় তোমরা বাড়ি কাজগুলো করে নিবা। তোমাদের শ্রেণী শিক্ষক যিনি সংস্কৃত টিভিতে ক্লাস নেন যারা, তারা বলে দিয়েছেন যে এই ক্লাসগুলোর উপর ধারাবাহিক মূল্যায়ন হবে এবং এই ক্লাসগুলোর ভিত্তি করে তোমাদের বার্ষিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো তোমরা এটা ফলো করে তোমরা বাড়ি কাজগুলো অবশ্যই করে নিবা। আর যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। 20 আগস্টের পর 21 এবং 22 আগস্ট শুক্র শনিবার ক্লাস হয়। তোমরা জানো 23 আগস্ট দুটি ক্লাস হয়েছিল, ইংরেজি দ্বিতীয় পত্র এবং ইসলাম ও নৈতিক শিক্ষা। ইংলিশ সেকেন্ড পেপার এখানে ইউনিট 10 পসেসিভ থেকে পড়ানো হয়েছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পসেসিভস। তোমরা এই প্যাসেজটি দেখে নিতে পারো, আমি এটা পড়ছি না, এটা তোমার ভিডিওটি স্টপ করে প্যাসেজটি দেখে নাও এবং বাড়ি কাজটা করে ফেলো। 23 আগস্ট পরবর্তী ক্লাস ইসলাম নৈতিক শিক্ষা, তৃতীয় থেকে পড়ানো হয়েছিল। বাড়ি কাজ দেওয়া ছিল সুরা আর তাকাসুর অর্থ লিখে ব্যাখ্যা করো, সুরা আল ইখলাসের অর্থ লিখে ব্যাখ্যা করো। 23 আগস্টের পর 24 আগস্ট সপ্তম শ্রেণী দুটি ক্লাস হয়েছিল, বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং গণিত। এখানে অধ্যায় 11 থেকে পড়ানো হয়েছিল বাংলাদেশের বিশ্ব পরিচয়, বাড়ির কাজ দেওয়া ছিল বাংলার সাথে ভারত ও চীনের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। পরবর্তী ক্লাস গণিত 10ম অধ্যায় থেকে পড়ানো হয়েছিল। বাড়ির কাজ দেওয়া হয়েছিল চিত্রটি দেখো, এখানে সিডি ইকুয়াল সিবি এবং কোন ডিসিএ ইকুয়াল টু কোন বিসিএ, প্রমাণ করো যে এবি ইকুয়াল টু এডি। তার পরবর্তী 25 আগস্ট ইংরেজি প্রথম পত্র এবং কৃষি শিক্ষা থেকে পড়ানো হয়েছিল। ইংরেজি প্রথম পত্র ইউনিট 8 লাইকস অ্যান্ড ডিসলাইকস, লেসন 1 আই লাইক ফ্লক সংস, হোমওয়ার্ক ছিল মেক এ ডায়ালগ অন দ্য ফলোয়িং টপিক্সের উপর একটা ডায়ালগ তৈরি করবে, সেখানে হচ্ছে স্পোর্টস থাকবে, টিভি প্রোগ্রাম থাকবে, ট্রিপ থাকবে, গসিপ থাকবে, উইথ স্টাডিও থাকবে, পড়াশোনা থাকবে। 25 আগস্ট পরবর্তী ক্লাস কৃষি শিক্ষা অধ্যায় 14, বাড়ির কাজ দেওয়া ছিল রবি মৌসুম, খরিফ মৌসুম ও এবং মৌসুম নিরপেক্ষ 5টি করে ফলের ফসলের নাম লিখবে। রবি মৌসুম, খরিফ মৌসুমে মৌসুম নিরপেক্ষ ফসলের উল্লেখযোগ্য পার্থক্য লিখো। 25 আগস্টের পর 26 আগস্ট বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং ইসলাম নৈতিক শিক্ষা ক্লাস দুটি হয়েছিল। 26 আগস্ট বাংলাদেশের বিশ্ব পরিচয় যে ক্লাসটি হয়েছিল সেখানে বাড়ির কাজ দেওয়া ছিল জাপানকে কেন শত্রুতার দেশ বলা হয়, কোরিয়াতে কী কী ধরনের খনিজ পদার্থ পাওয়া যায়, বাংলাদেশের সাথে মালয়েশিয়ার সম্পর্ক কেমন, এটা 11-10 অধ্যায় থেকে পড়ানো হয়েছিল। 26 আগস্ট পরবর্তী ক্লাস ছিল ইসলাম নৈতিক শিক্ষা থেকে 3য় অধ্যায়। এখানে উদ্দীপক আছে, উদ্দীপক তোমার ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারো। আমি প্রশ্নটি পড়ে দিচ্ছি, সিয়াসিতা কি, মানবপ্রেম একটি মহৎ গুণ ব্যাখ্যা করো, সাহায্য প্রার্থী মনির মিয়ার প্রতি আকরাম সাহেবের আচরণে কী লক্ষিত লঙ্ঘিত হয়েছে, আব্দুল সাহেবের কাজটি পাঠ্যপুস্তকের সংশ্লিষ্ট আদেশের আলোকে বিশ্লেষণ করো।
তার পরবর্তী 27 আগস্ট দুটি ক্লাস হওয়ার কথা ছিল ইংরেজি প্রথমপত্র এবং কৃষিশিক্ষা। তবে বৈদ্যুতিক গোলযোগের কারণে সংশোধিত 27 আগস্টে ক্লাসটি প্রচারিত হয়নি। তো আমরা যাচ্ছি 28 তারিখ এবং 29 তারিখ শুক্র শনিবার ক্লাস হয়নি। তোমরা জানো 31 আগস্ট দুটি ক্লাস হয়েছিল, সেখানে ইংরেজি প্রথমপত্র এবং গণিত ক্লাস দুটি হয়েছিল। ইংলিশ ফার্স্ট ওভার ইউনিট 8 লেসন 3 থেকে পড়ানো হয়েছিল। হোমওয়ার্ক ছিল রাইট এ ডায়ালগ বিটুইন টু পার্সন্স অ্যাবাউট দ্য থিংস দ্য লাইক ডিসলাইক অ্যান্ড দ্য থিংস দে রিয়েলি লাইক অ্যান্ড ডিসলাইক। 31 আগস্ট পরবর্তী ক্লাস সর্বশেষ ক্লাস আগস্ট মাসে, সেটি ছিল গণিত থেকে। এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ, চিত্রটি দেখো, ত্রিভুজ ABCA AC ইকুয়াল BC P, ত্রিভুজ ABC এর এমন একটি বিন্দু যেন PA ইকুয়াল টু PB ইকুয়াল PC হয়, প্রমাণ করো যে কোণ APC ইকুয়াল কোণ BPC। তোমার জন্য বিশেষ নির্দেশনা হচ্ছে বাই কাজগুলো তোমাদের বিষয় খাতায় লিখে রাখবে, যে বিষয় সেই বিষয়ের খাতায় লিখে রাখবে। খুললে তোমরা বিশেষ শিক্ষককে খাতাটি দেখাবে, শিক্ষক বাড়ির কাজ মূল্যায়ন করে নম্বর প্রদান করবেন, এই নম্বর তোমাদের ধারাবাহিক মূল্যায়নে যোগ হবে। তো এতক্ষণ নজর ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা তালু দুরাক নিয়ে চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে জানিয়ে দাও তাহলে একাডেমিতে সংস্কৃতিতে ক্লাস যতগুলো ক্লাস হয় সবগুলো ক্লাসের বাড়ির কাছে ভিডিও পাওয়া যায় এবং শ্রেণীভিত্তিক ভিডিওগুলো আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে ভিডিও দেখার জন্য, আর আমার জন্য দোয়া করবো যাতে আমরা পরবর্তী মাসে ভিডিওগুলো তোমার জন্য দিতে পারি। আর কে কোথা থেকে জয়েন করেছে আমাদের ভিডিওটি দেখার জন্য, কে কোন জেলা থেকে, কে কোন স্কুল থেকে, তোমরা ভিডিও কমেন্ট বক্সে সেটা লিখে দাও। আর যে কোনো সমস্যা হলে তোমরা আমাদের কমেন্ট বক্সে লিখে দিবে, আমরা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।